আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি আজকে হাজির হয়েছি পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধান করার জন্য। তোমাদের পাঠ্য বইয়ের 81 নম্বর পৃষ্ঠায় একটি প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমটি আমরা একটু সলভ করার চেষ্টা করি। তো প্রবলেমটা আমি একটু বুঝিয়ে দিই। প্রবলেমটি হচ্ছে যে ধরো একটা টেবিলের উপর একটা বস্তু রাখা হয়েছে, এম বরের একটি বস্তু, আবার এই দুইটা হচ্ছে কপিকল, এই দুইটা কপিকল, এবং দেখো যে বস্তুটার দুই পাশে একটা সুতা দিয়ে একটা 5 কেজি বরের বস্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে, অপর পাশে কপিকলের উপর দিয়ে একটি 10 কেজি বরের বস্তু সুতা দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বস্তুটা এম বরের বস্তুটি কতটুকু বল পাবে বা প্রযুক্ত হবে সেই বিষয়টা। তো এটা করার জন্য আমাদের বেসিক্যালি কিছু বিষয় জানতে হবে, কিছু ফর্মুলা জানতে হবে। দেখো যে আমরা নর্মালি বলে থাকি ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, আবার বলে থাকি এফ ইকুয়াল টু এম জি, এই দুইটা বিষয় কনফিউজ হওয়ার কিছু নাই। ডব্লিউ দ্বারা এখানে ওজন বোঝাচ্ছে, এম দ্বারা হচ্ছে বল, আর জি তো তোমরা জানো যে অভিকর্ষ, আবার এফ দ্বারা কী বোঝানো হচ্ছে, এফ দ্বারা বোঝানো হচ্ছে এখানে মাধ্যাকর্ষণজনিত বল বা অভিকর্ষ বল। তাহলে দেখো যে ওজন এবং মাধ্যাকর্ষণজনিত বল কিন্তু একই কথা, আবার বর আর ওজন কিন্তু এক কথা নয়। তোমরা এই পার্থক্যটা আগের ক্লাসগুলোতে শিখেছ। তো অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল হচ্ছে যে পৃথিবী যে বলে কোনো বস্তুকে নিজের দিকে টানে সেই বলটাই হচ্ছে কি মাধ্যাকর্ষণজনিত বল। তাহলে আমরা ওজন নামে কোনটা বলে থাকি? অবশ্যই প্রাত্যহিক জীবনে আমরা যেটা ই করে থাকি, যে তুমি কোথাও যাচ্ছ দেখো যে লেখা আছে ওজন মাপা হয়, আসলে সেখানে ওজন মাপা হয় না, মূলত সেখানে তোমাকে ভরটাই মেপে দেওয়া হয়। তোমার ভর হতে পারে সেটা 50 কেজি 60 কেজি, এরকম ওজন মাপা হয় না। কিন্তু দৈনন্দিন জীবনে প্রচলিত হয়ে গেছে ওজন, আমরা সেভাবে বুঝে থাকি। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় ওজন এবং ভর দুটার মধ্যে ডিফারেন্স আছে। ওজনটা হচ্ছে মূলত অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণজনিত বল। তুমি যদি তোমার ওজনটা নির্ণয় করো, তাহলে তুমি নিঃসন্দেহে বলতে পারবে যেটাই আমার উপর পৃথিবীর আকর্ষণ বল হচ্ছে। যেমন তোমার ওজন হচ্ছে 100 নিউটন, তাহলে তুমি নিঃসন্দেহে বলতে পারবে যে তোমার উপর পৃথিবীর আকর্ষণ বল হচ্ছে 100 নিউটন। তার মানে আমরা বুঝলাম যে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বলটাই হচ্ছে ওজন। তো তাহলে এখানে আমি যদি বলি যে এম বলের বস্তুর উপর যে কতটুকু বল প্রযুক্ত হচ্ছে, তাহলে এই জিনিসটা পারতে গেলে তোমাদের একটা বিষয় বুঝতে হবে, সেটা হলো লব্ধি বল সম্বন্ধে বা নিট বল সম্বন্ধে। আসলে লব্ধি বল বিষয়টা কি, যে কোনো বস্তুর উপর যদি একই সাথে একাধিক বল প্রযুক্ত হয়, তাহলে ওই বলগুলোর যে সমষ্টি, ভেক্টর সমষ্টি, সেটাকে আমরা বলে থাকি লব্ধি বল। একটু বুঝতে কষ্ট হবে ভেক্টর সমষ্টির বিষয়গুলো কি। আমি যদি খুব সহজে বুঝিয়ে থাকি যে ধরো এখানে যে এই যে বস্তুটা আছে, এই বস্তুটার উপর এদিকে একটা বল প্রযুক্ত হচ্ছে, আবার এদিকে একটা বল প্রযুক্ত হচ্ছে। তোমরা যদি বলো যে স্যার কীভাবে বল প্রযুক্ত হচ্ছে, আমি তো দুইটা বস্তুকে মতো ঝুলিয়ে দিয়েছি, তাহলে বল কীভাবে প্রযুক্ত হলো? হ্যাঁ, যদি কপিকলের সাথে যদি মুক্তভাবে ঝুলিয়ে দাও, তাহলে দেখা যাবে যে অবশ্যই বল প্রযুক্ত হবে। আর এটা যদি ভর দেওয়া আছে, আর এই বস্তুর উপর অবশ্যই কি একটা অভিকর্ষ বল আছে, আমরা সেই অভিকর্ষ বলকে আমরা ধরে নিলাম F2, আর এটাকে ধরলাম আমরা F1। তাহলে আমি বলি যে এটা হলো F1 বল, না এটা F2 বল, অভিকর্ষ পৃথিবী এই দুটো বলকে টানতেছে, এটাকে টানতেছে F2 বলে, আর এটাকে টানতেছে F1 বলে। অবশ্যই দুইটার বল সমান হবে না, অভিকর্ষ বলটা কিন্তু ডিপেন্ডস করে বস্তুর ভরের উপর, ঠিক আছে? বিষয়টা এটা মাথায় রাখবা, ভর যার বেশি তার অভিকর্ষ বলটা বেশি হবে। তাহলে এই বলটা করতাম 5 কেজি, তার মানে তার বলটাও বেশি হবে এখানে, আর এখানে 10 কেজি তার বলটাও কি যা হবে এখানকার এটা বেশি হবে, 10 কেজি বলে বস্তুর উপর অভিকর্ষ বলটা কি বেশি হবে, এটা একটু কম হবে, যেটা আমি একটু আগে আলোচনা করলাম। তাহলে খেয়াল করো এই বলটা কোন দিকে টানবে, এই দিকে, আর এই বলটা টানবে এই দিকে। তাহলে একই সাথে এই বস্তুটার উপর কয়টা বল প্রযুক্ত হবে? দুইটা বল প্রযুক্ত হবে। তাহলে আমি বললাম যেখানে তাহলে যদি কোনো বস্তুর উপর একই সাথে একাধিক বল প্রযুক্ত হয়, তাহলে আমাদের কী নিতে হবে? নিট বল নিতে হবে, বলগুলোর ভেক্টর সমষ্টি নিতে হবে। আর সহজ করে বোঝালে যখন একটা বস্তুর উপর একাধিক বল প্রযুক্ত হয়, বলগুলো যদি বিপরীতমুখী প্রযুক্ত হয়, তাহলে বড় যে বলটা থাকবে তার থেকে ছোটো বলটা বিয়োগ দিবা, এটাই হচ্ছে কথা।
সোজা কথা, কিন্তু আমরা কি বুঝতে পারছি যে যদি একাধিক বল একই সাথে প্রযুক্ত হয়, ধরো দুইটা বল প্রযুক্ত হচ্ছে, সেই ক্ষেত্রে যে তুমি যদি নিট বল নিতে চাও তাহলে দেখবা যে দুইটা বল একই সাথে প্রযুক্ত হচ্ছে, একই দিকে প্রযুক্ত হচ্ছে নাকি বিপরীত দিকে প্রযুক্ত হচ্ছে। যদি অ্যান্সার হয় বিপরীত দিকে তাহলে বড় বল থেকে ছোটো বলটা বিয়োগ দিবা। তাহলে আমি আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো, তাহলে আমরা অতি সহজে গণিতটা এখন করতে পারবো। দেখো তোমরা একটু খেয়াল করে এই অংশটা ছোটো করে দিচ্ছি এখানে বোঝানোর জন্য। তাহলে এখানে এফ1-এর মানটা কত হবে? এফ1-এর মানটা হবে যে 10 × 9.8 সমান 98 নিউটন। ফর্মুলাটা উপর দিকে দেখে নেব, F=mg। আমি যদি বলি এখানে F2-এর মানটা কত হবে, F2-এর মান হবে 5 × 9.8, দ্যাট ইজ 49 নিউটন। তাহলে এটার উৎকর্ষ বলটা বেশি, এটার উৎকর্ষ বলটা কম। এখন এই বস্তুর পর দুইটা বল দুই দিকে প্রযুক্ত হচ্ছে, এদিকে হচ্ছে 98 নিউটন আর এদিকে হচ্ছে 49 নিউটন। এবার বলো তাহলে এই বস্তুটার উপর কতটুকু বল প্রযুক্ত হবে? বস্তুর উপর প্রযুক্ত বল হবে, তাহলে লিখতে পারি বস্তুটির উপর প্রযুক্ত বল, প্রযুক্ত বল F=, যেহেতু দুইটা বল বিপরীত দিকে সুতরাং বড় যে বলটা তার থেকে ছোট বলটা বিয়োগ হবে, দ্যাট ইজ 98 − 49 নিউটন। এবং যদি বলা হয় এটা কোন দিকে প্রযুক্ত হবে, খুবই সিম্পল, যেহেতু এই দিকে বলটা বেশি সুতরাং 10 কেজি বলের বস্তু যেদিকে সেদিকে যাবে। এটা যদি একেবারে ঘর্ষণহীন হয়, এই তলটা ঘর্ষণহীন আর কপিকল এগুলোর মধ্যে কোনো ঘর্ষণ যদি না থাকে, ঘর্ষণ বল যদি না থাকে, তাহলে এইভাবে জড়িয়ে দিলে তুমি দেখবা যেদিকে বলটা বেশি এই বস্তুটা ঠিক সেদিকে চলে আসতেছে। এখন এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা যেহেতু বুঝতে পারছো এই বস্তুর উপযুক্ত বলছে 49, এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই বস্তুটার উপর ত্বরণ কতটুকু হবে, ত্বরণ কতটুকু হবে। আচ্ছা আমরা ত্বরণের সূত্রটা তো জানি, F=ma, যেহেতু এখানে বল প্রযুক্ত হচ্ছে F=mg, আমরা বলটা পেয়ে গেলাম, তাহলে আমরা এম কোনটা নেব? শুধু এই এম এর মান জানলেই হবে না, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই 5 কেজি এই এম এর মান আর 10 কেজি তিন অর্থ যোগ ফল দিয়ে এটাকে বাকি দেওয়া। তবে পরবর্তী ক্লাসে আমি এই বিষয়ে একটি পরিপূর্ণ সৃজনশীল নিয়ে আসবো ইনশাল্লাহ। তো তোমাদের এই মুহূর্তে যে কাজ, আজকে তোমরা এই 81 নম্বর পৃষ্ঠায় এই প্রবলেমটা দেখবে। আমি যে ক্লাসটা নিলাম এই ক্লাসটা ভালো করে এটা আমার সাথে সাথে প্র্যাকটিস করবে, কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এটা। তাহলে আজকে ক্লাস থেকে আমরা যেটা শিখলাম যে বস্তুর ওজন কীভাবে নির্ণয় করতে হয়, আর বস্তুর ওজনই হচ্ছে মাধ্যাকর্ষণ বল, যে কোনো বস্তুর উপর এই বলের উপর কী মাধ্যাকর্ষণ বল থাকে, আর সেগুলো নিট বল যাকে লব্ধি বল বলে থাকে। লব্ধি বলের ডেফিনেশনটা কী, যে বস্তুর উপর যদি একাধিক বল প্রযুক্ত হয় তো বলগুলোর ভেক্টর সমষ্টিকেই বলা হয় লব্ধি বল। তোমরা একটু দেখো ইচ্ছে দিয়ে, এই যে এখানে F1 থেকে F2 বিয়োগ করলে 49 চলে আসবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আজকে ক্লাসটা তুমি বুঝতে পারছো। আগামী ক্লাসে আমি আবার এই ক্লাসের একটা সৃজনশীল নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।